একজন স্কুলগামী বাচ্চার মাই জানেন সকালবেলা কতটা ব্যস্ত থাকতে হয়। তার মধ্যে বাচ্চার পরীক্ষা শুরু হয়ে গেছে, আর এখন পরীক্ষাগুলো তো 5 ঘন্টা থেকে হচ্ছে, সেজন্য কিছু টিফিন দিয়ে দিতে হয়। এই যে আজকে আমি ঝটপট চিকেন স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি, স্যান্ডউইচের সাথে যে মেয়োনিজটা দেখতে পাচ্ছেন সেটাও আমি খুব সহজে বাসায় বানিয়ে নিয়েছি। সব কিছু মিলিয়ে সকালের ব্যস্ততা আজকে শেয়ার করবো, আর দুটো রেসিপি শেয়ার করবো, স্যান্ডউইচ এবং মেয়োনিজ। এই তো আমি আর জিদনির বাবা জিদনিকে রেখে একটু বাহিরে গিয়েছি, বৃষ্টির মধ্যে একটু কাজ ছিল, সেখান থেকে দেখলাম ইসলামিয়া লাইব্রেরি সামনে পড়ছে, তো জিদনির কিছু প্রয়োজনীয় জিনিস কেনাকাটা ছিল, মানে পরীক্ষা উপলক্ষে কিছু জিনিস ছিল সেগুলো নিলাম। আর এখানে দেখলাম ক্যাপসিক্যাম, বড় মরিচ, লেবু এগুলো কিছু নিচ্ছিলাম। আসলে এরকম ফ্রেশ জিনিস দেখলে কিনতে খুবই ভালো লাগে। আর এগুলো কেনাকাটা করে দেখলাম এখানে আম আছে, জিদনি একেবারে নরম আম কাঁঠাল খেতে চায় না, সেজন্য আমি দেখে দেখে শক্ত আম ছিলাম। এই তো এখন বাসায় এসে ওকে সব কিছু দেখাচ্ছিলাম ঠিক আছে কিনা, সে বলল সব ঠিক আছে, পছন্দ হয়েছে। আমি একসাথে বেশি করে জিনিস নিয়েছি যেহেতু ওর বাবার সাথে গিয়েছে, ও আবার অল্প জিনিস কেনা পছন্দ করে না, একসাথে জিনিস কিনে ফেলে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি ব্লেন্ডার মেশিন বের করে নিয়েছি, নর্মাল টেম্পারেচারে থাকা একটা ডিম নিয়েছি মেয়োনিজটা বানানোর জন্য, 1 চা চামচ পরিমাণ চিনি দিয়েছি, 1/2 চা চামচ করে গোলমরিচের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়েছি, 1 চিমটি পরিমাণ চিলি ফ্লেক্স দিয়েছি, আর 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে এখন 1 মিনিট একটানা ব্লেন্ড করে নিব। তারপরে আবার অফ করে আরও 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে আবারও ব্লেন্ড করে নিয়েছি। আর এই যে মেয়োনিজটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে, একেবারে 2 থেকে 3 মিনিটে মেয়োনিজটা বানানো যায়। ও সাথে কিন্তু লেবুর রস দিয়েছি 1 চা চামচ, আমি বলতে ভুলে গিয়েছি। এই তো এখন এটা নর্মাল ফ্রিজে রেখে দিব, তাহলে আরও গাঢ় হয়ে যাবে। এখন আমি ওই যে ক্যাপসিকাম নিয়ে এসেছি, ক্যাপসিকাম নর্মাল ফ্রিজে রেখে দিলে নষ্ট হয়ে যায়, সেজন্য আমি ভালো করে ধুয়ে একেবারে পানি জড়িয়ে মুছে নিয়েছি। এখন বিভিন্ন সাইজ করে কেটে নর্মাল ফ্রিজে বা ডিপ ফ্রিজে রেখে দিব আমি, যেহেতু এগুলো অনেক দিনের জন্য রাখবো তাই আমি ডিপ ফ্রিজে রেখে দিব। কিছুটা একটু লম্বা করে কেটে নিয়েছি পিৎজার জন্য, আর কিছুটা ছোট ছোট করে এভাবে কেটে একটা বক্সে করে রেখে দিব। আর এই যে দেখুন আমার কাজ, এই বক্সের ঢাকনা কেন জানি লাগছিল না, পরে দেখলাম ভুল ঢাকনা দিয়ে দিচ্ছি। এই তো বক্সটা এখন ডিপ ফ্রিজে রেখে দিব, যখন প্রয়োজন হবে বের করে নিলে হবে। আর বড় মরিচটা দেখতে পাচ্ছেন, এটা আমি ভাত দিয়ে খাওয়ার জন্য নিয়েছি, খাওয়ার পরে আপনাদেরকে জানাবো। এখানে 1 পিস চিকেন ভালো করে সেদ্ধ করে নিয়েছি, মানে প্রেশার কুকারে একটা শিস দিয়ে নিয়েছি লবণ দিয়ে, এখন এভাবে ঝুড়ো করে নিয়েছি। আর এটা ছিল সকালবেলা যেদিন আমার মেয়ের পরীক্ষা ছিল। এখানে কিছুটা ভাত গরম করে ডিম ভাজি করে ওকে ভাত খাইয়ে দিচ্ছি, যেহেতু 5 ঘন্টা থেকে পরীক্ষা হবে, যেন পেটটা ভরা থাকে, আর আমার মেয়েটা অল্পতেই অসুস্থ হয়ে যায়, সেজন্য খাওয়া দাওয়ার দিকে একটু নজর দিতে হয়। এখানে আমি চিকেনের সাথে কিছুটা গাজর কুচি নিয়েছি আর শশা নিয়েছি, শশা এভাবে কেটে লবণ মেখে রেখে দিয়েছি, এখন পানি জড়িয়ে এভাবে নিয়েছি, 1 চিমটি পরিমাণ গোলমরিচ, পরিমাণ মতো লবণ, আর এই যে পরিমাণ মতো মেয়োনিজ আর টমেটো সস দিয়ে মেখে নিলেই কিন্তু স্যান্ডউইচের ভিতরের যে ফুডটা সেটা রেডি হয়ে যাবে। চুলায় কিন্তু চা বসিয়ে দিয়েছি, তাকে একটু চাও খাইয়ে দিব, রং চা, যেহেতু বৃষ্টিময় আবহাওয়া। এই তো সব কিছু মিশিয়ে নিয়েছি, ভিতরের পুরটা রেডি হয়ে গিয়েছে। এখানে আমি পাউরুটি নিয়ে পাউরুটির চারপাশের অংশটা এভাবে কেটে নিয়েছি, আর ওকে যখন আমি স্যান্ডউইচ দিই এভাবে মাঝখান থেকে কেটে দেই না, এতে করে ওর খেতে অসুবিধা হবে, যেহেতু সময় কম থাকবে পরীক্ষার মাঝে, যেন খুব দ্রুত খেয়ে নিতে পারে, সেজন্য এভাবে আস্তই দিয়ে দিব। মাঝখান থেকে কেটে নিলে হয়তো স্যান্ডউইচের সাইজ বোঝা যাবে, কিন্তু খেতে অসুবিধা হবে। এভাবে করে আমি দুটো দিয়েছি, ওরা সব ফ্রেন্ডরা মিলে খেয়ে থাকে তাই একটু বেশি পরিমাণে দিয়ে থাকি। আর এটা হচ্ছে এখন আমাদের সকালের নাস্তার জন্য, যেহেতু স্যান্ডউইচ করে নিয়েছি ওর টিফিনের জন্য, আমাদের জন্য আর বাড়তি কোনো ঝামেলা করিনি। এখন আমি আর জিদনির বাবাও এই নাস্তাটাই খেয়ে নিব। স্যান্ডউইচ আসলে সকাল বিকাল যে কোনো সময় খেলে ভালো লাগে, যেহেতু তেল ছাড়া একটা নাস্তা, হেলদি নাস্তাও বটে। এই তো জিদনির বাবা রেডি হয়ে গিয়েছে, ওকে আমি টেবিলে নাস্তাটা দিয়েছি, আর এখন আমাদের দুজনের জন্য চা নিয়ে নিচ্ছি। আসলে বৃষ্টিময় আবহাওয়া, এখন চা না হলে একবারে ভালো লাগে না, দুজন মিলে এখন নাস্তা করে নিচ্ছি। আর আমি যতই নাস্তা করি না কেন, চা খেতে গেলে আমার একটু মুড়ি প্রয়োজন হয়, দেখুন আমি মুড়ির বক্স নিয়ে বসে গিয়েছি। এভাবে কে কে চাতে মুড়ি দিয়ে খেয়ে থাকেন অবশ্যই জানাবেন। এটাই ছিল আমার সকালবেলার ব্যস্ততা, আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।